গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিতা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব খুব ভালো আছি। তো আজকে আমি ভোর ভোর উঠে পড়েছি। তো আজকে আমরা রাঁচিতেই আছি এখন। তো চলো কোথায় কোথায় ঘুরতে যাই। তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ। তো এখন ঘড়িতে বাজে 5:30। তো আমরা বেরিয়ে পড়লাম, ট্রাভেলার চলে এসেছিল, তো তারপর বেরিয়ে পড়লাম। এই যে সবাই চেপে পড়েছে। আমি সমাপ্তি মাসে একটা সিটে, মানে দুটো সিটে বসেছিলাম, দুজন পার্টনার বলতে পারো আর কি। তো যাই হোক, তো চলো আমার পোস্টটা একটু দেখো, ফুটানি মার্কা। দাদুরা সামনে বসেছিল আর রোমাদিদাকে তো দেখাতে পারলাম না, রোমাদিদাই মানে ভিডিওটা করছিল, তা দেখাতে পারিনি। এইখানের ভিউটা দেখো কি সুন্দর লাগছে, মারাত্মক একদম। মানে ওইদিকের ওয়েদারটাই বলতে পারো আমার প্রিয় হয়ে গেছে, প্রিয় হয়ে উঠেছে, এত সুন্দর লাগে আমার। তারপর রাস্তাগুলো তো তোমার মানে পাহাড়ি রাস্তা এলাকা, বুঝতেই পারছো, পাহাড়ি রাস্তা মানে ঘুরে 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 নামছি একদম পাহাড় থেকে নিচে। তো যাই হোক, আমি একটু পোজ দিয়ে দিলাম ঢং করে। তো এবার ফাইনালি আমরা পৌঁছে গেছি, এরপর গাড়ি থেকে নেমে পড়েছি। তো চলো এরপর পুজো দেবো। রাজরাপ্পায় পৌঁছে গেছি, তো আমরা এখন রাজরাপ্পায় আছি, রাজরাপ্পায় মা তারা মন্দির। তো পুজো দেবো এখানে। আমি আর সপ্তাহ মাসে একটা ডালা কিনেছিলাম, সবাই সিঙ্গেল সিঙ্গেল, তো আমরা দুজনে মিলে একটাই পুজো দেবো একটা ডালা নিয়ে। এই যে মন্দিরের গেট, ভেতরে ঢুকবো এরপর। তো চলো ঢুকে পড়েছি ভেতরে, আমরা অন্য একটা রাস্তায় চলে এসেছি ভুল করে। তো আবার ঘুরে অন্যদিকে গিয়ে ওটা সামনেই, মানে গেটটা সামনেই মন্দিরটা। তো যাই হোক চলো। এই গাড়িটার কাছে আমরা সবাই মিলে একটু ফটো ফটো তুলে নিয়েছি, তো এটা একটা শর্ট ভিডিওতে দিয়ে দেব ফটোগুলো, তোমরা দেখে নিও। এই যে রাজরাপ্পা মন্দিরটা, মা তারার মন্দির এটা। তো আমাদের ভাগ্যটা সত্যি খুব ভালো ছিল, তাই মা তারাকে আমরা সামনে থেকে দেখতেও পেয়েছিলাম, কারণ প্রচণ্ড ভিড় থাকে, কিন্তু আমাদের বেলা ভিড় ছিল না। তো এরপর আমরা চলে এসেছি দামোদর নদ, যেখান থেকে উৎপত্তি। তো এটা তোমাদের সাথে শেয়ার করি। নেমে খুবই সুন্দর লাগলো দেখতে, কিন্তু ভাবতে পারিনি যে এইটুকুন একটা নদ, মানে এইটুকুন একটা, সেই তোমার কি বলবো, একটা ছোট্ট একটা মানে একটু বাহার থেকে জল পড়ছে, তো এখানটা থেকে এত বড় নদী হয় কিভাবে? আমাদের এইদিকে নদী, আমাদের ওইদিকে নদীগুলো তো তোমরা দেখেইছো কত জল বলো, আর এইটা থেকে নদী তৈরি হয়েছে, ভাবা যায়? তো হেভি লাগছিল জায়গাটা। তোমরা যদি কোনোদিন কেউ রাঁচি ঝাড়খণ্ড আসো, অবশ্যই ঘুরে যেতে পারো এখান থেকে। আর মা তারা মন্দিরে অবশ্যই পুজো দিও, খুব জাগ্রত মা তারা। এটা হচ্ছে সূর্যদেবের মন্দির না চন্দ্রদেবের, যাই হোক কিছু একটা, আমি ঠিক জানিও না। তো এখানে আমরা মানে তোমার ধূপ দিয়ে দিলাম, এখানে পুজো হচ্ছিল না, তো সবাই ধূপ দিচ্ছিল দেখলাম, দিয়ে আমরা সবাই ধূপ দিয়ে দিলাম। এটা হচ্ছে দুর্গা মন্দির, এটা গেটটা বন্ধ ছিল তাই ভেতরে ঢুকতে পারিনি। তো আমরা ওখান থেকে মন্দির থেকে বেরিয়ে পড়লাম, আবার এরপর যাব আমরা হুড্রু ফলস। হুড্রু ফলসে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব কেমন, তো আমি নিজেও জানি না কেমন, তো খুবই এক্সাইটেড। ফলস দেখতে তো হেভি লাগে আমার। রাস্তাটা দেখো না কেমন, প্রচণ্ড গা গোলাচ্ছিল। অ্যাকচুয়ালি এই রাস্তায় তো যাওয়া, যাতায়াত করার মানে খুবই রিস্ক এমনিতেই, তো আমরা তো কোনো দিন যাতায়াত করি না তাই আর কি। তারপর গাড়িতে উঠলেই তো আমার শরীরটা খারাপ লাগে। তো যাই হোক চলো, এখানটাও খুব সুন্দর লাগছিল গ্রাউন্ডটা। Thank you.
এই যে ভেতরে ঢুকে পড়েছি আমি আর শুভাম, তোমার সাথে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। হ্যাঁ শুনো মাম্মা, তো এখানে একটা ধাবাকা জায়গায় দাঁড়িয়ে বললাম, এখানে কোল্ড ড্রিঙ্কস তারপর তোমার ম্যাগি খেয়ে নিলাম, খুব খিদে পেয়েছিলো। সকাল থেকে কিচ্ছু খাইনি, পুজো দেবো বলে কেউই কিছু খায়নি, তো ওরা সবাই মুড়ি খাচ্ছিলো, আমরা এখানে কোল্ড ড্রিঙ্কস আর এই যে ম্যাগি খেয়ে নিলাম। কারণ প্রচণ্ড মানে এত খিদে পেয়েছিলো যে মনে হচ্ছে যেটা পাবো সেটাই খেয়ে নেবো। তো এই যে নামবো এরপর আমরা, এটা গেট, এখানে নামছি সবাই, সবাই নামছে ঠিকই, বাট আমরাও সামনে যাওয়ার এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি শোনো মামার সমাপ্তি মাসি, তো দেখা যাক সামনে এগিয়ে যেতে পারি কি না, পিছনে আমরা প্ল্যান করে নিচ্ছি ঠিকই, বাট ভয়ও পাচ্ছি কারণ যা প্রথমবার এসেছি, প্রথমবার নিচে নামবো, একা একা যদি না নামতে দেয় সবাই বকাবকি করে। তো যাই হোক, ফাইনালি আমরা নেমে পড়েছি। প্রথমে আমি সমাপ্তি মাসিমণি আর শোনো মামা, তো নামার সময় তো হেভি মজা লাগছে, কিন্তু ওঠার সময় কী হবে জানি না, আশা করি অবস্থা খারাপই খারাপের দিকেই যাবে, কারণ 700 কিছু সিঁড়ি আছে এখানে। তো এক্সাইটেড ফলসটা দেখার জন্য তাই আমরা এগিয়ে পড়লাম ফার্স্ট ফার্স্ট, তো দেখা যাক কী হয়। আস্তে 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 আমি শোনো মামার সমাপ্তি মাসিমণি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, গলা শুকিয়ে আসছিলো বলে অনেকটা সিঁড়ি নামলাম, তো বুঝতেই পারছো ব্যাপারটা। তো যাই হোক, ফলস পৌঁছে গেছি আমরা। ওয়াও কি মারাত্মক লাগছে দেখতে, দারুণ লাগছে, ওয়াও বিউটিফুল। এই ফার্স্ট টাইম ফলস দেখলাম, তো এই যে নিচে নেমেও পড়েছি, নিচে নামার অনেকক্ষণ থেকে চেষ্টা করছি, এই পার থেকে ওই পারে যাওয়ার চেষ্টা করছি, এরপর তো রোমা দিতে আসুক, তারপর দেখা যাক কী হয় যদি যা যেতে পারি আর কি। এখানটা কিন্তু খুব রিস্ক জায়গা, অনেকজন মারা গেছে, তো ভয় না পেয়ে আমরা যাওয়ার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি কী বলতো, লজ্জাটা নেই আমাদের, সেই জন্য বেরোনোর সময় বাড়িতে লজ্জাটা রেখে আসি, তো তাই আর কি। সবাই উপর থেকে চিল্লাচ্ছে, কেউ তো নিচে নামেনি না, তাও আমরা চলে গেলাম ওই পারে, চলে এসেছি। তো হেভি মজা লাগছিলো, ছিটটা যখন মুখে পাচ্ছিলো তখন শরীরে পাচ্ছিলো, হেভি মজা লাগছিলো, প্রচণ্ড হালকা হালকা ভিজেও গিয়েছিলাম, তো খুব এনজয় করেছি, খুব এনজয়। আজকে আমরা বিকেলবেলা ফিরেছি, তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, গাড়িতে আস্তে আস্তে বমি করেছি, তাই ব্লগটা শেষ করতে পারিনি। তো তোমরা যদি কেউ রাশি আসো অবশ্যই হোদ্রু ফলস ঘুরে আসতে পারো, আরও ঘোরার জায়গা ছিল তো আমরা যেতে পারিনি টাইমের জন্য, আর কালকে বাড়ি ফিরবো বলে। তো যাই হোক, আমার ব্লগটা যেটুকুনি দেওয়া থাকলো, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বাই।